আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ কমান্ড প্রম্পট টুলটি নিয়ে কথা বলবো। কমান্ড প্রম্পটে সব কাজ কমান্ডের মাধ্যমে লিখতে হয়। এমন কিছু কাজ আছে যা মাউস ব্যবহার করে করা যায় না, যেমন কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করা। আইপি অ্যাড্রেস জানার জন্য কমান্ড প্রম্পট টুলটি ব্যবহার করতে হয়। এছাড়া যারা নেটওয়ার্কিং, প্রোগ্রামিং অথবা যে কোনো আইটি সেক্টরে চাকরি করেন, তাদেরকে অনেক কাজ কমান্ডের মাধ্যমে করতে হয়। কিন্তু আমরা কমান্ডে লেখা কাজকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার আসল কারণ হলো না জানা। জানি না বলেই আমরা একে বেশি ভয় পাই। কিন্তু আপনি যদি একবার এই কাজগুলো জেনে যান, তাহলে আপনার কাছে এই কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা দেখি হুড়ি পরা এক ব্যক্তি কালো স্ক্রিনে কি যেন কিবোর্ড থেকে একের পর এক লিখতে থাকে। হ্যাঁ, এদেরকে হ্যাকার বলে। আর এই হ্যাকাররা তাদের সব কাজ কমান্ডের মাধ্যমে করে থাকে। আর আমি চেষ্টা করব আপনাদের কাছে সব কমান্ডগুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য। তাই আমি ছোট ছোট করে অনেকগুলো টিউটোরিয়াল বানাবো, যেন আপনারা বিরক্ত বোধ না করেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক। প্রথমে আমরা স্টার্ট থেকে কমান্ড প্রম্পটি ওপেন করি। স্টার্টে ক্লিক করার পর তারপরে এখানে লিখুন সিএমডি। সিএমডি লিখলে কমান্ড প্রম্পটি দেখা যাবে, তারপর এটাতে ক্লিক করলে কমান্ড প্রম্পটি ওপেন হবে। এখানে লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, তো প্রথমে আমরা লেখাগুলোকে একটু ফন্টের সাইজটাকে বড় করে নিই, তাহলে আমাদের লেখাগুলো বুঝতে সুবিধা হবে। তার জন্য টাইটেল বারে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে প্রপার্টিজে যান। প্রপার্টিজ থেকে ফন্ট, ফন্টের এখানে লেখা সাইজকে 28 করে দিলাম। দিয়ে তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি চান তাহলে আপনি এখানকার লেখার স্টাইলগুলো, এখানে বিভিন্ন স্টাইলের আছে, লেখার স্টাইলগুলোকেও চেঞ্জ করতে পারেন। তো ওকে বাটনে ক্লিক করি। ওকে বাটনে ক্লিক করলে এখন লেখাগুলোকে একটু বড় দেখাচ্ছে। প্রথমে আমরা একে একটা হ্যাকিং টাইপের ফ্লেভার দিই। হ্যাকিং টাইপের ফ্লেভার দেওয়ার জন্য এখানে কমান্ডে লিখতে হবে কালার, তারপরে 0A দিয়ে এন্টার বাটনটা প্রেস করুন। তাহলে এখানে দেখা যাবে যে লেখাগুলোকে সব সবুজ কালার, সবুজ লেখা দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক কালার দেখাচ্ছে। সো আমি এই কালার 0A এই লেখাটা পেলাম কোথায়, বা এই 0 আর A বলতে আসলে কীভাবে বোঝায়, এটা জানার জন্য আপনাকে করতে হবে কালার কথাটি লেখার পরে তারপরে স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিন, তারপরে এন্টার বাটনটা প্রেস করুন। তাহলে এখানে অনেক কিছু দেখাবে। এখানে এই যে যে 0, 1, 2, 3, 4, 7 এই যে লেখাগুলো দেখাচ্ছে, এইগুলো হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, আর এইগুলো হচ্ছে যে আপনার ফন্টের কালার, গ্রে, লাইট ব্লু, লাইট গ্রিন, এগুলো হচ্ছে যে সব আপনার ফন্টের কালার। তো এখানে যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং লাইট গ্রিন যদি কালারটা নিতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে নিব কালার, তারপরে হোয়াইটের জন্য আমার এখানে কালার কোড দেওয়া আছে 7, তো লিখতে হবে 7। আর এখান থেকে আমরা যদি গ্রিনটাকে নিতে চাই তাহলে তার জন্য আছে A, তাহলে আমাদের A লিখতে হবে। লেখার পর তারপর এন্টার বাটন প্রেস করি। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের হোয়াইট কালার এবং লাইট গ্রিন লেখাটা দেখাচ্ছে। তো আমরা এখানে আরেকটা কালার নিই, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার নিই, আর আমাদের টেক্সটটাকে নিই ব্লু কালারের, তো লাইট ব্লু। তাহলে এটার জন্য আমাকে লিখতে হবে কালার, হোয়াইটের জন্য আমার আছে 7 আর লাইট ব্লুর জন্য আমার আছে 9, তাহলে 9 লেখা। পরে এন্টার বাটন প্রেস করি। তাহলে যে আমার হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে আর আমার লেখাগুলোকে লাইট ব্লু হয়ে গেছে। তো এটা যাই হোক দেখতে মোটামুটি ভালো দেখাচ্ছে। তো আমরা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক করে দিই আর লেখাকে লাইট গ্রিন করে দিই। তাহলে তার জন্য আমাদেরকে লিখতে হবে কালার 0A, লিখে এন্টার বাটন প্রেস করি। এখন দেখুন একটু কিছুটা হ্যাকিং টাইপের ফ্লেভার পাওয়া যাচ্ছে। সো আমরা আমরা এখানে অনেক ট্যাগ লিখে ফেলছি, দেখুন এখানে অনেকগুলো কমান্ড লিখে ফেলছি। এখন এই কমান্ডগুলোকে আমরা হচ্ছে যে সব রিমুভ করে দিতে চাই। তাহলে এই কমান্ডগুলো রিমুভ করে দেওয়ার জন্য আপনাকে লিখতে হবে CLS। CLS এর মানে হচ্ছে CL তে ক্লিন আর S তে হচ্ছে স্ক্রিন, ক্লিন স্ক্রিন। তারপর আপনি যদি এন্টার বাটন প্রেস করেন তাহলে দেখবেন সব লেখা আপনার মুছে গেছে। এই যে আর কোনো লেখা এখানে নাই। এখন দেখুন এখানে একটি লেখা দেখাচ্ছে যে সি ইউজার্স গোলাম, এই কথাটা লেখা যাচ্ছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বর্তমানে আমার কার্স, আমি এখন কোন ডিরেক্টরিতে আছি। এটা সি মানে বোঝাচ্ছে সি ড্রাইভ। সি ড্রাইভের ভিতরে কিছু ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ইউজার্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডার ইউজার্স এর ভিতরে আবার কিছু ফোল্ডার আছে, সেই ফোল্ডার গোলাম নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমার অবস্থান। তো চলুন এটা আপনারা দেখি, যে আমরা সি ড্রাইভের ভিতরে যদি প্রবেশ করি তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার সি ড্রাইভ
সি ড্রাইভের ভিতরে ইউজার্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডার এই যে ইউজার্স নামের ফোল্ডার, ইউজার্স এর ভিতরে আছে গোলাম নামে একটা ফোল্ডার, সেটা হচ্ছে গোলাম। এখন তার ভিতরে আবার এতগুলো ফোল্ডার আছে, তো এতগুলো ফোল্ডার, এই ফোল্ডার গুলোকে নর্মালি ডিরেক্টরি বলা হচ্ছে। তো এই ডিরেক্টরি গুলোকে আমরা কিভাবে চেক করবো যে এই গোলাম ফোল্ডারের ভিতরে, এই ডিরেক্টরির ভিতরে আর কি কি ডিরেক্টরি আছে, এটা জানার জন্য আপনাকে করতে হবে ডিআইআর, এই কমান্ডটি লিখতে হবে। ডিআইআর মানে হচ্ছে ডিরেক্টরি, ডিরেক্টরি ডিআইআর লেখা হবে, তারপর ইন্টারপ্রেটার প্রেস করুন। দেখুন এখানে আপনার এই ডিরেক্টরির ভিতরে গোলাম ফোল্ডারের ভিতরে যে আর যে অনেকগুলো ফোল্ডার আছে এই সবগুলো এখানে দেখাচ্ছে। থ্রিডি অবজেক্টস, এই যে থ্রিডি অবজেক্টস, তারপর আছে কন্ট্যাক্টস, এখানে কন্ট্যাক্টস লেখা আছে, এই যে কন্ট্যাক্টস, তারপর এখানে লেখা আছে লিঙ্কস, এখানেও আছে লিঙ্কস। তো এইভাবে আপনি একটা ফোল্ডারের ভিতরে আর কি কি ফোল্ডার আছে সেটা জানার জন্য আপনাকে লিখতে হবে ডিআইআর, এই কমান্ডটি লিখলে আপনার সেই ফোল্ডারের ডিরেক্টরিগুলো সব দেখাবে। এখন মনে করুন আপনি ফরওয়ার্ডে, মানে এখন আপনি এই ডাউনলোডস বা এই যে ডেস্কটপ ফোল্ডারটা আছে, এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে আপনি প্রবেশ করতে চাচ্ছেন, তাহলে এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে লিখতে হবে সিডি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি কোথায় প্রবেশ করতে চাচ্ছি, ডেস্কটপ। তাহলে এই ডেস্কটপ লিখুন, লেখার পর ইন্টার বাটন প্রেস করুন। দেখুন এখন আপনার এখানে আগে লেখা ছিল গোলাম পর্যন্ত, এখন আপনার সেই গোলাম থেকে চলে আসছে ডেস্কটপ। এখন যদি আমরা এই ডেস্কটপের ভিতরে, এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে কি কি ফোল্ডার আছে এটা যদি আমরা জানতে চাই, তাহলে এখানে আমাদেরকে আবার লিখতে হবে ডিআইআর। ডিআইআর লিখলে দেখুন এখানে কোনো ফোল্ডারই দেখাচ্ছে না, কারণ এই এখানে কোনো ফোল্ডার নেই, এটা একটা ফাঁকা। তো এখানে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে দিস ফোল্ডার ইজ এমটি। তো অনেক কিছু লিখে ফেললাম, এখন এই লেখাগুলোকে যদি আমি ক্লিন করতে চাই, তাহলে সিএলএস কথাটা লিখতে হবে, লেখার পরে যে সব ক্লিন হয়ে গেল। এখন আমরা তো এটা ফরওয়ার্ডে, যে ফরওয়ার্ডে কিভাবে যেতে হয় সেটা আমরা দেখলাম, যে সিডি লিখতে হবে, সিডি লেখার পর তারপরে ফোল্ডারের নামটা লিখলে আমরা হচ্ছে যে সামনে ফরওয়ার্ড ফোল্ডারে যেতে পারবো। এখন যদি আমরা ব্যাকওয়ার্ড ফোল্ডারে যেতে চাই, তাহলে তার জন্য আমরা কি করবো, তার জন্য আমাদেরকে লিখতে হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর দুইটা ডট, দুইটা ডট দিলে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাবো যে আমাদের ডেস্কটপ থেকে আমরা ব্যাকে চলে যাই, গোলাম লেখাতে চলে আসছি। আমরা যদি আবার ব্যাকে যেতে চাই, তাহলে তার জন্য আমাদেরকে লিখতে হবে আবার সিডি, তারপরে আবার যদি ডট দিই, তাহলে হচ্ছে এখানে দেখতে পাবো এখন আমরা ইউজার্স এর ভিতরে চলে আসছি। তো এই যে সিডি দেওয়ার পর এই যে এখানে যে ডট ডট কথাটা লেখা হয়েছে, এটাকে আবার এভাবেও লেখা যায় সিডি ডট ডট, তারপরে স্ল্যাশ স্ল্যাশ দিলে এবার ইন্টার বাটন প্রেস করলে দেখুন এখানে আবার ব্যাকে চলে আসছি। তো এইভাবে আছে আপনি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যেতে পারেন। এখন আমরা এটাকে স্ক্রিনটাকে একটু ক্লিন করে দিই, সিএলএস লিখে ক্লিন করলাম। এখন আমরা যদি একসাথে অনেকগুলো ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে চাই একটা কমান্ডের মাধ্যমে, যেমন এই যে দিস পিসি, এখান থেকে সি ড্রাইভ, সি ড্রাইভের ভিতরে ইউজার্স ফোল্ডার আছে, ইউজার্স ফোল্ডারের ভিতরে প্রবেশ করব, তারপরে গোলাম ফোল্ডার আছে, গোলাম ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো, তারপরে ডেস্কটপ ফোল্ডার আছে, এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। তাহলে এই ক্ষেত্রে আপনাকে, আপনি একটা কমান্ডের মাধ্যমে, এখন আপনি যে বর্তমানে সি ড্রাইভে আছেন, একটা কমান্ডের মাধ্যমে আপনি সি থেকে ডিরেক্টলি ডেস্কটপ ফোল্ডারের ভিতরে আসতে পারেন। তাহলে তার জন্য আপনাকে লিখতে হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি, দেওয়ার পর তারপরে লিখতে হবে ইউজার্স এই ফোল্ডারের নাম, তারপরে এর একটা স্ল্যাশ দিয়ে তার পরবর্তীতে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নাম লিখতে হবে। তো ইউ সি ড্রাইভে ইউজার্স আছে, ইউজার্স এর পরবর্তী ফোল্ডার আছে গোলাম, তাহলে এখন এখানে লিখুন গোলাম, গোলামের পরে আছে ডেস্কটপ, তারপরে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আপনাকে একবারে সি থেকে একবার আপনাকে ডেস্কটপ ফোল্ডারে নিয়ে চলে আসছে। আবার এটা আমরা ফরওয়ার্ডে আসলাম, যদি আমরা ব্যাকওয়ার্ডে যেতে চাই, যে একসাথে আমি ডেস্কটপ থেকে একবার সি ড্রাইভ যেটা আছে সি ড্রাইভে প্রবেশ করবো, তাহলে এটার জন্য আপনাকে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি দেওয়ার পর তারপরে একবার ডাবল কলন, একবার ডট, দুইবার ডট দিলাম, তো এতে আমার ডেস্কটপ থেকে শুরু করে ডেস্কটপ থেকে ব্যাকে যে গোলামে আসবে। তারপর আমি এখানে স্ল্যাশ দিয়ে যদি আবার ডট দিই, তাহলে গোলাম থেকে ব্যাকে যে ইউজার্সে আসবে। যদি আমি এবার স্ল্যাশ দিয়ে আবার যদি ডট দিই, তাহলে এখানে আমার ইউজার্স থেকে সি ড্রাইভে যাবে। দিয়ে এখন যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমার এখানে সি ড্রাইভের কথাটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা ডিরেক্টরি থেকে ফরওয়ার্ড ডিরেক্টরিতে বা একটা ডিরেক্টরি থেকে ব্যাকওয়ার্ড ডিরেক্টরিতে যেতে পারি। আজকে আমরা অনেক কিছুই দেখলাম, আমরা দেখলাম কিভাবে স্ক্রিনকে ক্লিন করতে হয়, কিভাবে ফরওয়ার্ড ডিরেক্টরিতে যাই, কিভাবে ব্যাকওয়ার্ড ডিরেক্টরিতে যেতে হয়। সো আজ এই পর্যন্ত, আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আরো অনেক নতুন নতুন কমান্ডগুলো দেখব, কিভাবে নতুন ডিরেক্টরি তৈরি করতে হয়, কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডার মুভ করতে হয়, কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, এই সব কিছু আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ।